পিউর ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ বুজুরগানে দিনদের জীবন চরিত তাদের জীবন অধ্যয়ন করে তাদের জীবনের কর্মগুলো নিয়ে ভাবা তাহলে মনকে নেকি ও স্বভাবের দিকে দাবিত করতে পারা যাবে তাহলে ইত্তেবাই শাহাওয়াত অর্থাৎ নফসের জাইজ না দিক না দেখে নফসের অনুসরণ করা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তাবার কথা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন দেশপাড়া আর সোয়াদ ছাব্বিশ নং আয়াতের মধ্যে এবং খেয়াল খুশির অনুসরণ করো না যা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয় ওই সব লোক যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এজন্য যে তারা হিসাব নিকাশের দিনকে ভুলে বসেছে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক আমাদের পিরিয়ানি পীর দস্তগীর মহিদিন আব্দুল কাদের জিলান ইকুদ্দিস সিদ্দুর রব্বানী ইনি বলেন যে আলহামদুলিল্লাহ আলসাওয়াজাল আমি কারখের জঙ্গলগুলোতে অনেক বছর অবস্থান করেছি আমি সেখানে গাছের পাতা ও গাছের চারা খেয়ে জীবন যাপন করতাম আমার পরিধানের জন্য এক ব্যক্তি প্রতিবৎসর সুতার তৈরি একটি জুব্বা দিয়ে যেতেন আমি দুনিয়ার মোহ থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার চেষ্টা করেছি আমি একা ও চিন্তিত অবস্থায় থেকেছি আমার নিরবতার কারণে লোকেরা আমাকে বোবা ও পাগল বলতো কখনো কখনো কাটার উপর খালি পায়ে চলতাম বয়ানক গুহা ও ভীতিপদ উপত্যকা সমূহে নির্ভয়ে ঢুকে পড়তাম দুনিয়া সজ্জিত হয়ে আমার সামনে প্রকাশ হতো কিন্তু আলহামদুলিল্লাহ আজল আমি সেটার প্রতি মনোনিবেশ করতাম না আমার নবস কখনো আমার সামনে বিনয়ী ভাব প্রকাশ করত যে আপনার যা ইচ্ছা তাই করুন আবার কখনো কখনো আমার সাথে ঝগড়া করত আল্লাহ আমাকে সেটার উপর বিজয় দান করতেন আমি অনেক দিন পর্যন্ত মাদায়েন এর বনে অবস্থান করেছি আর সেখানে নিজের নবসকে সাধনায় নিয়োজিত রেখেছি এরপর এক বছর কোনো কিছু পানাহার করা ব্যতীত উপবাস অবস্থায় জীবন অতিবাহিত করতাম সে সময় আমার উপর কঠিন পরীক্ষা আসতো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের বুজুর্গানের দিন রহিম মোহাম্মুল তায়লা তারা নবসকে কষ্ট দিতেন বুদ্ধিমানের কাজ এটাই প্রথম থেকেই নফসকে কন্ট্রোল করা তাহলে আমাদেরকে এই ইত্তিবায় করা থেকে নিজেকে বাঁচাতে হবে নিজের নফসকে বাঁচাতে হবে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল আলি ইসালামের সান্নিধ্য লাভ করতে চাই আল্লাহ তাহলে আমাদেরকে ইত্তেবায় শাহওয়াত থেকে বাঁচার তৌফিক দান করুক ন্যাক আমল করা তৌফিক দান করুক